সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ। টার্গেট বিদ্যুৎ খাত, টেলিকমিউনিকেশন, আর্থিক খাত, বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গত এক মাসে এসব খাতে সাইবার হামলা হয়েছে 500,000-এরও বেশি। সরকারকে বিপদে ফেলতে বাইরের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাও হচ্ছে এসব হামলা। এই তথ্য জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, এখনই পদক্ষেপ নিতে না পারলে মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে বিপুল পরিমাণ অর্থ লুটে নেয়ার ঘটনায় সাইবার নিরাপত্তার ভিত নড়ে যায় বাংলাদেশের। এরপর সরকার নড়ে চড়ে বসে সাইবার নিরাপত্তা নিয়ে। এর প্রায় 6 বছর পর এখনও সারা বিশ্বের মধ্যে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এই মুহূর্তে আমরা যদি সতর্ক অবস্থা গ্রহণ না করি, তাহলে আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক এবং যে ব্যাংকিং সেক্টর এবং সাথে আমাদের বিদ্যুৎ সরবরাহ এবং সঞ্চালন লাইন, এগুলো কিন্তু ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে পড়তে পারে। গত মাসে গুরুত্বপূর্ণ 27টি সংস্থায় বাইরের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সাইবার হামলা হয়েছে 500,000-এরও বেশি। আমরা খেয়াল করছি, বিশেষ করে সাম্প্রতিক সময়ে, যে কিছু শক্তিশালী হ্যাকার গ্রুপ তারা রাষ্ট্রীয় মানে পৃষ্ঠপোষকতায় আমাদের বিশেষ করে 3টা সেক্টরে হামলা চালাচ্ছে। সেটা অবশ্যই মনে হচ্ছে স্বভাবসুলভ নয়, এটা একটু ব্যতিক্রম এবং উদ্দেশ্যমূলক। এ কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে আন্তর্জাতিক বিবেচনায় তো আছেই, এটা এখন সাইবার হামলার পরিমাণ বাড়ছে, কিন্তু জাতীয় ক্ষেত্রেও মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত হয়েও কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে এ ধরনের আক্রমণটা ইদানিং একটু বেশি হচ্ছে। পলক জানান, যেসব প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হচ্ছে তাদের অনেকেই শুরুতে বুঝতে পারেন না এই হামলার বিষয়ে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।